মেলা দর্শক, আমি রিপোর্টার ভারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। ঢালিউড কুইন অপবিশ্বাস, শাকিব খানের বাড়িতে। শাকিব খানের বাড়িতে তার মা বাবা শাকিব খান আদর করে সকালের নাস্তা খাওয়াচ্ছে ছেলে আব্রাহাম খান জয়কে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান দাঁড়িয়ে থেকে ছেলে আব্রাহাম খান জয়কে খাবার খাওয়াচ্ছে। ঢালিউড কুইন অপবিশ্বাস মাঝে মধ্যেই শাকিব খানের বাড়িতে যায়। ছেলে আব্রাহাম খান জয়কে মোটেও কষ্ট দিতে চাচ্ছে না শাকিব খান, আর শাকিব খানের মা বাবা অপরদিকে খুবই আদরে রাখতে চান ছেলে আব্রাহাম খান জয়কে। শাকিব খানের মা তো বলেই দিয়েছে, আমার ঘরের বাতি হলো আমার নাতি জয়, ওকে ছাড়া আমি একদিনও থাকতে পারি না। যতদিন আমার বাড়িতে থাকে ততদিন মনে হয় আমার বাড়িতে প্রাণ আছে, যখন জয় চলে যায় তখন মনে হয় এই বাড়ির প্রাণ নিভে যায়, তাই আমি জয়কে সবসময় আমার কাছে রাখতে চাই। শাকিব খানের মা বাবা জয়কে খুবই ভালোবাসে, সেই দিক থেকে অপবিশ্বাসও তাদের সাথে রাখতে ভালোবাসে জয়কে, প্রায় নিয়ে যায় সেই বাড়িতে। সকালবেলা দাঁড়িয়ে থেকে শাকিব খানের মা বাবা নাস্তা করাচ্ছে জয়কে। এই ব্যাপারটা দেখতে পেয়ে অপবিশ্বাস সাথে সাথে সেলফি তুলে নেয়, আর সেই সেলফি ভাইরাল করে মিডিয়া পাড়ায়। অপবিশ্বাস সবসময় জয়কে সুখে রাখতে চায়। শাকিব খানের মা বাবার পাশে রেখে এবং জয়ের বাবার আদর ভালোবাসা দিয়ে জয়কে বড় করে তুলতে চায় অপবিশ্বাস। তাতে যদি তার কোনো কিছু ত্যাগ স্বীকার করতে হয় সেটিও করতে রাজি আছে। জয়ের মুখের দিকে তাকিয়ে সব মান অভিমান দূরে রেখে শাকিব খানের বাড়িতে প্রায় নিয়ে যায় অপবিশ্বাস। এই ব্যাপারগুলো দেখতে পেয়ে শাকিব খানের মা বাবা খুবই খুশি অপুর উপরে। অপবিশ্বাস কখনো দূরে রাখতে চায় না জয়ের বাবার কাছ থেকে, জয়ের বাবার পাশাপাশি রাখতে চায় জয়কে অপবিশ্বাস। সেজন্যই জয়কে নিয়ে যায় তার বাবার বাড়ি। দীর্ঘ 9 মাস পর ফিরে এসেছিল শাকিব খান, তারপর থেকে জয়কে অনেকটা সময় দিচ্ছে শাকিব খান। এই ব্যাপারের উপর খুশি অপবিশ্বাস, কারণ জয় বড় হচ্ছে, সব কিছু বুঝতে শিখেছে, তাই বাবাকে পাশাপাশি রাখতে চায় জয়ও। তবে পরবর্তীতে অপবিশ্বাস জয়ের জন্য কি করবে সেটা কিন্তু কিছুটা বোঝা যাচ্ছে। সব কিছু ভুলে শাকিব খানের সাথে আবারও সংসার শুরু করবে অপবিশ্বাস। দর্শক, কেমন হবে এই ব্যাপারগুলো সত্যি হলে? মিডিয়ার সামনে সত্যি যদি প্রমাণ হয় শাকিব অপু আবারও মিলে সংসার করেছে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে, আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।